আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ফিলোসফির অন্তর্গত যুক্তি বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব। তো আমাদের প্রথম অধ্যায় আছে কি না, যুক্তিবিদ্যার প্রথমে আছে যুক্তিবিদ্যার প্রাথমিক ধারণা। যুক্তিবিদ্যার প্রাথমিক ধারণা, আমরা যেটাকে বাংলায় যুক্তিবিদ্যা বলি সেটাকে ইংরাজিতে বলা হয় লজিক। তো ইংরাজিতে বলা হচ্ছে LOGIC, লজিক। এই লজিক শব্দটি এসেছে, লজিক উৎপত্তি হচ্ছে মূলত গ্রিক শব্দ লজিক থেকে, LOGIK। আবার এই গ্রিক শব্দ লজিক থেকে এসেছে ল্যাটিন শব্দ লোগোস, LOGOS, এই লোগোস থেকে। এটা ল্যাটিন শব্দ, এটা গ্রিক শব্দ। এই যুক্তিবিজ্ঞান যার অর্থ হচ্ছে চিন্তা, তা এই দ্বারা যুক্তিবিজ্ঞান বলতে আমরা কি বুঝবো, যে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞানকে বলা হয় যুক্তিবিজ্ঞান। কিরকম না আমাদের যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা কি আমরা দেব না, আমরা জানি যে আরভিং এন কফি নামে একজন বিখ্যাত যুক্তিবিজ্ঞানী আধুনিক যুগে, তিনি একটি গ্রন্থ লিখেছেন ইন্ট্রোডাকশন টু লজিক। এই ইন্ট্রোডাকশন টু লজিক নামক গ্রন্থে উনি বলেছেন যে যে দর্শনের যে শাখা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে বা অবৈধ যুক্তিকে থেকে বৈধ যুক্তিকে পৃথক করা নিয়মগুলি নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞান কতগুলো নিয়ম নীতি নিয়ে আলোচনা করে, যুক্তির নিয়ম, যে নিয়মগুলো দিয়ে দ্বারা আমরা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করতে পারবো, কোনটা বৈধ যুক্তি আর কোনটা অবৈধ যুক্তি আমরা বলতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যুক্তি কি? এটা ব্যাপার। যুক্তিবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে যুক্তি। তাহলে যুক্তি জিনিসটা কি না, যুক্তিকে বলা হচ্ছে, যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান, ভাষায় প্রকাশিত অনুমানকেই যুক্তি বলে, ভাষায় প্রকাশিত অনুমান। অর্থাৎ আমরা মনে মনে যে চিন্তা ভাবনা করি, এগুলো করি, সেগুলোকে আমরা মনে মনে ভাবি, যেগুলো ভাবনা কোনো বিষয় সম্বন্ধে বা কোনো ঘটনা সম্বন্ধে যেগুলো আমরা চিন্তা করি সেগুলোকে বলা হচ্ছে অনুমান। এই অনুমান বিষয়টাকে যখন আমরা লিখিত রূপ দেব, ভাষায় প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে যুক্তি। তাহলে আমাদের মানসিক চিন্তা ভাবনা গুলো কোনো বিষয় সম্বন্ধে বা কোনো ঘটনা সম্বন্ধে সেগুলোকে যখন আমরা লিখিত রূপ দেব বা ভাষার মাধ্যমে প্রকাশ করব, তখন সেটিকে বলা হবে যুক্তি। এই যুক্তির দুটি অংশ মূলত মনে রাখতে, যুক্তির দুটি অংশ কি কি, একটা হচ্ছে হেতু বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। হেতু বাক্য আর সিদ্ধান্ত, অর্থাৎ একটা যুক্তি যখন আমরা ঘটনা যুক্তি যখন বাক্যের সমস্যা হলে আমার মনে মনে একটা বিষয় সম্বন্ধে চিন্তা করবো, তখন আমি ধরো যে আমি চিন্তা করছি যে এরকম ব্যাপারটা যে পৃথিবীতে তো সব মানুষই তো মরছে দেখছি চোখের সামনে, তো আমি মানুষ, আমি যদি মরে মারা যাবো, সব মানুষই মরছে, আমিও মানুষ, আমিও মারা যাবো, তিনটে বাক্য। এই তিনটে বাক্য বলতে যে লাস্ট বাক্য, এটা আমি সিদ্ধান্ত করলাম যে আমিও মারা যাবো, এইটাকে বলবো আমরা সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত যে বাক্যগুলো সহযোগিতা নিয়ে বা যে বাক্যগুলো সাহায্য নিয়ে আমি এই সিদ্ধান্ত করলাম, সেটাকে বলা হচ্ছে যুক্তি বাক্য বা হেতু বাক্য। যেমন উদাহরণ দিয়ে বোঝাতে পারি আমরা এইভাবে যে যুক্তি বাক্য কোনটা আর সিদ্ধান্ত কোনটা। যেমন আমি এইটাকে যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে আমি বলি রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এই যে বললাম যে সব মানুষই মরণশীল, রাম মানুষ, রাম মরণশীল, তাহলে এই লাস্টে রাম মরণশীল, রাম মরবে এবং রাম মরণশীল, এটা বলা হচ্ছে সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটা পেলাম কোথার থেকে, এই দুটো বাক্য থেকে। তাহলে এই দুটো বাক্যকে আমরা বলবো হেতু বাক্য। তাহলে প্রশ্ন হবে যে হেতু বাক্য কাকে বলে, হেতু বাক্যের আরেক নাম হচ্ছে আশ্রয় বাক্য আমরা বলতে পারি বা যুক্তি বাক্য, এরকম তিনটে নাম বলা যায়, যুক্তি বাক্য বলা যায়, আশ্রয় বাক্য বলা যায়, হেতু বাক্য বলা যায়। হেতু বাক্য মানে কি না, একটা যুক্তিতে সিদ্ধান্তটি যে বাক্যগুলির ভিত্তিতে নিঃসৃত
সেই বাক্যগুলিকে বলা হচ্ছে হেতু বাক্য। সিদ্ধান্তটি যে বাক্যগুলির ভিত্তিতে নিশ্চিত হচ্ছে, অর্থাৎ যে বাক্যগুলো থেকে সিদ্ধান্তটা আমি পাচ্ছি সেটাকে বলবো হেতু বাক্য। আর হেতু বাক্য থেকে যা নিশ্চিত হয়, হেতু বাক্য থেকে যা নিশ্চিত হয় তাকে আমরা বলবো হেতু বাক্য। দুটো আছে এখান থেকে, এই দুটো হেতু বাক্য থেকে নিশ্চিত হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে বুঝতে হবে হেতু বাক্য বা যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য বলা যায়। আশ্রয় বাক্যের নাম বলা হচ্ছে এই সিদ্ধান্তটা এই দুটো বাক্যকে আশ্রয় করে আছে, এই জন্য নাম হচ্ছে আশ্রয় বাক্য। তাহলে আশ্রয় বাক্য বা হেতু বাক্য হচ্ছে যেখানে যার যার ভিত্তিতে বা যে বাক্যগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত হবে। আর সিদ্ধান্ত কি? হেতু বাক্য থেকে যা নিশ্চিত হয় তার সেটাই হলো সিদ্ধান্ত। এই যে হেতু বাক্য আর সিদ্ধান্ত, এইগুলো হচ্ছে যুক্তির মূলত দুটি বিষয় বা দুটি অংশ, হেতু বাক্য এবং সিদ্ধান্ত। এবারে যুক্তির প্রকার ভেদ দেখো, যুক্তির প্রকার ভেদ আমরা যদি শুধু লিখি এখানে প্রকার ভেদ, যুক্তির প্রকারভেদ কি কি? না, যুক্তি হচ্ছে দুই প্রকার, আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে অবরোহ যুক্তি, অবরোহকার হ, একটা হচ্ছে আরোহ আরোহকার হ। এই অবরোহ যুক্তিকে বলা হয় ডিডাকটিভ লজিক, আর এই আরোহ যুক্তিকে বলা হয় ইন্ডাকটিভ লজিক। ডিডাকটিভ লজিক আর ইন্ডাকটিভ লজিক, ডিডাকটিভ লজিক কোনটা? অবরোহ যুক্তি কি কাকে বলে? মন দিয়ে শুনছে, বইয়ে দেখবে সংজ্ঞাগুলো দেওয়া আছে। আমি তো বলে দিই, যে যুক্তিতে এক বা একাধিক, মনে রাখতে হবে একটি হতে পারে একের বেশি হতে পারে, এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। তাই এটি মনে রাখতে হবে, এখানে হেতু বাক্যের সংখ্যাটা বললাম দুটো, এই এক বা একাধিক। তাহলে যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। তার মানে এখানে হেতু বাক্যের সঙ্গে এক হতে পারে একাধিক হতে পারে। আর আরোহ যুক্তি কাকে বলবো? যে যুক্তিতে সর্বদাই একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে এবং সিদ্ধান্তটি কখনো হেতু বাক্যের থেকে ব্যাপকতর হবে, সিদ্ধান্ত সর্বদাই হেতু বাক্যের থেকে ব্যাপকতর হবে। তাহলে এখানে এখানে সর্বদা হেতু বাক্যের সংখ্যা হবে একাধিক, মনে রাখতে হবে এখানে হেতু বাক্যের সংখ্যা হবে এক বা একাধিক। এই দুটি জিনিস ভালো করে মনে রাখতে হবে, দুটি জিনিস যে অবরোহিত হেতু বাক্যের সংখ্যা হবে এক বা একাধিক, আর অবর আরোহেতে সবসময় হবে একাধিক। এখানে অবরোহ যুক্তিতে হেতু বাক্যটা সিদ্ধান্তটাই, সিদ্ধান্ত হেতু বাক্যের চেয়ে ব্যাপক হবে না, মানে হেতু বাক্য যা বলবে তার চেয়ে সিদ্ধান্ত কখনোই বেশি বলবে না, ব্যাপক হবে না মানে এরকম। আর এখানে মনে রাখতে হবে সবসময় ব্যাপক হবে বা ব্যাপকতর হবে, দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে। যে যদি এটা পার্থক্য বলে বলা যেতে পারে অবরোহ আর দুটো পার্থক্য কি, এর সব প্রশ্ন করতে পারে। আমি বলবো যে অবরোহ যুক্তিতে হেতু বাক্য সংখ্যা হবে এক বা একাধিক, আরো হতে হবে একাধিক। হেতু বাক্যের চেয়ে হেতু বাক্য মানে এটা সিদ্ধান্তটি লিখতে হবে, সিদ্ধান্তটি হেতু বাক্যের চেয়ে ব্যাপক হবে না, এখানে ব্যাপকতর হচ্ছে। এই দুটো বিষয় উদাহরণ দিয়ে আমরা বলি, একটা 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 করে উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি, এর একটা উদাহরণ একটা উদাহরণ বুঝতে পারবে যে এখানে কিরকম দেখো। অবরোহ যুক্তির একটা উদাহরণ দিই, যে সকল কবি হয় ভাবুক, রবীন্দ্রনাথ হন কবি, অতএব রবীন্দ্রনাথ হন ভাবুক। এটা এখন লক্ষ্য করে এখানে এটা সিদ্ধান্ত নিতে গেলে হেতু বাক্য সংখ্যা একটি দুটি দুটি হেতু বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিয়ে গেছে। এবার যদি আমরা আরো একটা দিই, যদি এরকম ধরা হয় রাম হয় মানুষ এবং মরণশীল, রাম হয় মানুষ এবং মরণশীল, তারপর লিখছি শ্যাম হয় মানুষ এবং মরণশীল, তারপর লিখছি মধু হয় মানুষ এবং মরণশীল, এবার লিখলাম অতএব সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। দেখো লক্ষ্য কর, এখানে হেতু বাক্যের সংখ্যা এক দুই তিন মানে একাধিক, এখানে দুটি,
এখানে একটাও হতে পারে, দুটো আমি দিয়েছি একটা হতে পারতো। তাহলে এখানে হেতু পক্ষ সঙ্গে একটা, এখানে সকল মানুষের মননশীলতা লক্ষ্য করো, রাম একজন ব্যক্তি, শ্যাম একজন ব্যক্তি, মধু একজন, তিনজন ব্যক্তি থেকে চলে গেলাম সকলে। তার মানে কি, হেতু বাক্য যা বললো তার চেয়ে সিদ্ধান্ত বেশি বলছে, অর্থাৎ ব্যাপক কথা এটা বলা হচ্ছে। আর এখানে লক্ষ্য করো, প্রথমেই বলছে সকল কবি ভাবুক, পৃথিবীতে যত মানুষ সকলকে বল, সকল কবিকে বলেছি, যতগুলি কবি আছে। তারপর এক সকল থেকে কোথায় এলাম, রবি ঠাকুরকে একা এলাম, অর্থাৎ রবীন্দ্রনাথ একজনকে, অর্থাৎ অর্থাৎ আমরা বেশি থেকে কমে আসছি, এখানে কি কম কম থেকে বেশি দিয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে এই জন্য সিদ্ধান্ত এখানে ব্যাপক, এখানে বেশি থেকে কমে যাচ্ছি বলে সিদ্ধান্তটা কম ব্যাপক। বোঝা গেছে? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন বাকি থাকবে। ওকে, থ্যাংক ইউ।